ওয়েলকাম সবাইকে চলে এসেছি পরে ভিডিওতে ডিস্টেন্স টাইম স্পিড এই ভিডিওতে বারো তেরোটা প্রশ্ন নিয়ে এসেছি আমি তো সেই প্রশ্নগুলো সলভ করবো এবং কিছু কিছু পার্টিকুলার টাইপের প্রবলেম যেগুলো তোমাকে কিছু প্র্যাকটিস জানতে হবে যে এই টাইপের প্রবলেম এইভাবে অ্যাপ্রোচ করতে হবে তোমাকে সেই অ্যাপ্রোচগুলো আমরা শিখবো ঠিক আছে আর দু হাজার কুড়ি সালে একটা প্রশ্ন এসেছিলো সেই উমুক একটা স্পিডে গেলে পাঁচ মিনিট আগে পৌঁছায় উমুক একটা স্পিডে গেলে পাঁচ মিনিট পরে পৌঁছায় তাহলে গতিবেগ কত এই ধরনের প্রশ্ন কীভাবে আমরা করবো সেই প্র্যাকটিসগুলো শিখবো ঠিক আছে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন স্ক্রিনের উপরে চলে এসেছে স্ক্রিনটা পজ করো কোয়েশ্চেনটা পড়ো আর যারা করতে পারবে তারা করার চেষ্টা করো চলো হয়ে গেছে তোমাদের চেষ্টা করা কোশ্চেনটা পড়ো আগে ভালো করে কী বলেছে কোশ্চেনটা এ পারসন রিচেস হিজ ডেস্টিনেশন ফর্টি মিনিটস লেট ইফ হিজ স্পিড ইজ থ্রি কিমি পার আওয়ার অ্যান্ড রিচেস থার্টি মিনিটস বিফোর টাইম ইফ হিজ স্পিড ইজ ফোর কিমি পার আওয়ার ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ হিজ ডেস্টিনেশন ফ্রম হিজ স্টার্টিং পয়েন্ট একজন ব্যক্তি তার গন্তব্যে চল্লিশ মিনিট দেরিতে পৌঁছায় যদি তার গতি তিন কিমি প্রতি ঘণ্টা হয় এবং যদি তার গতি চার কিমি প্রতি ঘণ্টা হয় তবে সে সময়ে তিরিশ মিনিট আগে পৌঁছায় তার শুরু বিন্দু থেকে গন্তব্যের দূরত্ব খুঁজুন ঠিক আছে মানে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্টে যাওয়ার দূরত্ব আমি বলেছি যখন এই ধরনের প্রশ্ন থাকবে তুমি আগে একটা ছবি এঁকে নিবে তাহলে তোমার ব্রেন ভাবতে মানে তোমার ভাবতে সুবিধা হবে তা আমি একটা ছবি এঁকে নি এটা সব স্টার্টিং পয়েন্ট আর এটা এন্ডিং পয়েন্ট ঠিক আছে এটা পি এটা কিউ সবসময় আমি এরকম একটা ছবি এঁকে নেব ঠিক আছে আচ্ছা আর কি কি তোমাদেরকে বলেছিলাম দেখো এখানে কিসের কিসের কথা বলা আছে এখানে সময়ের কথা বলা আছে আর স্পিডের কথা বলা আছে ঠিক আছে তার মানে কিন্তু দেখো তোমাকে এক্সাক্ট সময় বলেনি বলেছে ফর্টি মিনিটস লেট গন্তব্যের চল্লিশ মিনিট দেরিতে পৌঁছায় ঠিক আছে আর যদি সে তিন কিমি প্রতি ঘন্টা গতি বেগে যায় আর তিরিশ মিনিট আগে পৌঁছায় যদি সে চার কিমি প্রতি ঘণ্টা গতি বেগে যায় ঠিক আছে তার মানে এখানেও তোমাকে ডাইরেক্টলি কিন্তু টাইম বলে দেয়নি খালি ডাইরেক্টলি বলেছে বলতে খালি স্পিড ঠিক আছে দুটো স্পিডের কথা বলা আছে আমি দুটো স্পিডের নাম এস ওয়ান আর এস টু করে দিচ্ছি প্রথম স্পিড বলেছে তিন কিমি প্রতি ঘণ্টা আর দ্বিতীয় স্পিড হচ্ছে চার কিমি প্রতি ঘন্টা ঠিক আছে তো প্রথম এই স্পিডে গেলে যদি সে এই স্পিডে যায় তাহলে সে চল্লিশ মিনিট লেট থাকে ঠিক আছে চল্লিশ স্পিডে যায় তাহলে সে তিরিশ মিনিট ফাস্ট থাকে তিরিশ মিনিট আগে পৌঁছে যায় বোঝা গেল গোটা কোশ্চেনটা আমি এই মানে সংক্ষেপে এখানে লেখার মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিলাম এবার কোশ্চেনটা করবো কিভাবে দেখো এখানেও তোমাকে দেখো ডাইরেক্টলি কিন্তু টাইম বলে দেওয়া নেই মানে অ্যাকচুয়ালি তোমাকে টাইম বলেই দেওয়া নেই একটু হিনস দেওয়া আছে খালি ঠিক আছে তাহলে খালি স্পিড তোমাকে ডাইরেক্টলি বলে দেওয়া আছে আর আমি বলেইছি যে যখন তোমাকে যদি ডাইরেক্টলি স্পিড টাইম এবং ডিস্টেন্সের মধ্যে দুটো রাশি দেওয়া থাকে তাহলে তুমি একটা রাশি ইজিলি ক্যালকুলেট করতে পারবে এখানে খালি তোমাকে স্পিড দেওয়া আছে টাইম আর ডিস্টেন্স তো দেওয়া নেই আর যখন এরকম ডিস্টেন্স যখন কিছু দেওয়া থাকে না তখন সবসময় ইজি জিনিস কি হয় ধরে নেওয়া বলো ডি ধরে নেওয়াটা ইজি হয় তাহলে ডি ডিস্টেন্সটাকে এক্স ধরে নিই ঠিক আছে তাহলে পি এবং কি মধ্যে দূরত্ব হচ্ছে এক্স এরপরে স্যার আমার অ্যাপ্রোচ কি হবে সেম অ্যাপ্রোচ হবে তোমার হচ্ছে যেমন এভারেজ ভেলোসিটি বের করতে সেরকমই অ্যাপ্রোচ হবে কিন্তু এখানে একটু অ্যাপ্রোচটা আলাদা আর আমি তোমাকে এখানে একটা জিনিস মনে করিয়ে দিই আমি আমি যখন তোমাদেরকে আমি যখন তোমাদেরকে বীজগণিত পড়িয়েছিলাম তো তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে দেখো বীজগণিতে দুটো স্টেপ হয় বীজগণিতে যখন আমরা প্রশ্ন সলভ করি তখন দুটো স্টেপ হয় প্রথম স্টেপ কি ফর্মিং দি ইকুয়েশান ইকুয়েশান তৈরি করা ইকুয়েশন তৈরি করা ঠিক আছে ইকুয়েশন একটা বানাতে হবে ঠিক আছে ইকুয়েশন তৈরি করা একটা ইকুয়েশান তৈরি করতে হবে কোশ্চেন পড়ে একটা ইকুয়েশন তৈরি করতে হবে এটা হচ্ছে প্রথম স্টেপ আর দ্বিতীয় স্টেপ কি অ্যালজেব্রাইক প্রবলেমের যদি বীজগণিত কোনো সমস্যা থাকে তাহলে তার দুটো স্টেপ হয় প্রথমে ইকুয়েশন তৈরি করবো এবং দু নম্বর স্টেপ তা ইকুয়েশন সলভ করবো সেই ইকুয়েশানটাকে আমরা সলভ করব এবার ইকুয়েশান সলভ করা আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি ঠিক আছে ইকুয়েশনের সমাধান করা তোমাদেরকে শিখিয়ে দিয়েছি সেই মানে যদি সাইড চেঞ্জ করাবো সাইড চেঞ্জ করলে যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন হয়ে যায় বিয়োগ চিহ্ন যোগ চিহ্ন হয়ে যায় গুণ থাকলে ভাগ হয় ভাগ থাকলে গুণ হয় লবে থাকলে হরে যায় হরে থাকলে লবে আসছে এগুলো তোমাদেরকে শিখিয়েছি মানে এই পার্টটা খুব ভালো করে শেখানো হয়েছে যদি না শেখানো হয়ে থাকে তাহলে ওয়েট করো আমাদের ভিডিও আসবে তখন তোমরা ভালো রিভাইজ করে নেবে ঠিক আছে তো এটা সব বেড়ে ব্যাচে খুব ভালো করে করানো হয়েছে তো ইকুয়েশান সলভটা তোমার সবাই জানো এবং আমি তখন তোমাদেরকে বলেছিলাম যে এই যে পার্টটা ইকুয়েশান তৈরি করার পার্টটা কিন্তু আমার শেখানোর মানে এইটা একদিনে শেখানো যায় না এরকম নয় যে আমি দুটো ক্লাসে তোমাকে ইকুয়েশান তৈরি করা শিখিয়ে দেবো এটা তোমার সারা জীবন ধরে এটা তোমাকে শিখতে হবে নতুন নতুন প্রবলেম আসবে নতুন নতুন সমস্যা আসবে সেই সমস্যাটা পড়ে তোমাকে ইকোয়েশান তৈরি করতে হবে এইটা হচ্ছে সেই ধরনের একটা সমস্যা যেখানে তোমাকে একটা ইকুয়েশান তৈরি করতে হবে তারপরে সেই ইকুয়েশানটাকে সলভ করতে হবে তাহলে এইখানে আমরা বীজগণিতের একটা খুব ভালো প্রয়োগ দেখবো ঠিক আছে এইখানে কিন্তু লাগবে ঠিক আছে আর আমি তোমাকে একটা জিনিস ওয়ার্নিং দিয়ে দিই দেখো স্পিড ডিস্টেন্স টাইম আমি তোমাকে যতই প্র্যাকটিস করাই হয়তো এরকম প্রশ্ন চলে আসতে পারি যেটা তুমি পারবে না তো সেই জন্য বি প্রিপেয়ার্ড এবার তা বলে এটা ভাববে না তাহলে স্যার আপনি মানে তাহলে আমি কোচিং পড়লাম তাহলে স্যার তাও পারবো না এরকম কেন বলছেন দেখো কোচিং পড়লে ঠিক আছে কিন্তু এখন তোমাদের যেই বয়স সেই বয়সে তোমাদের এখন সেই ক্ষমতা নেই যে তোমরা নতুন নিজের থেকে ভেবে যদি নতুন প্রবলেম চলে আসে নতুন কোশ্চেন দিয়ে দেয় সেটাকে সলভ করা ঠিক আছে এটা তোমাদের দ্বারা এখন সম্ভব নয় তো এক্সপেক্ট করো আশা রাখো যে তোমাদের জানাশোনা প্রবলেমই আসবে কিন্তু যদি না আসে তাহলে কিছু করার নেই দেখো অঙ্কে কুড়িটা প্রশ্ন থাকবে আমি বলেইছি বারবার যে সতেরোটা আঠারোটা প্রশ্ন সহজ থাকে ওটা তোমাদের করতে পারা মানে করতে পারা উচিত সবই জানাশোনার মধ্যেই আসবে দেখেছি তো কেমন কেমন প্রশ্ন আসে দশমিকের যোগ আসে অনন্য নিতে হয় এরকম ধরনের পাঁচ হাজার ছশো পঞ্চান্ন এরকম একটা সালের আগের বছর কোশ্চেন এসেছিল একটা বড় কথায় লিখে দিয়েছে একটা সংখ্যাকে সেটাকে কথায় লিখতে হবে মানে কথায় লেখা আছে সংখ্যায় লিখতে হবে তো সতেরোটা আঠারোটা প্রশ্ন তোমরা পারবে একটা দুটো প্রশ্ন তো কঠিন থাকবেই তো সেই কোশ্চেনটা যদি নাও পারো তাও তুমি যদি মানে মেন্টালিটিতে ষাট চল্লিশটা থেকে চল্লিশটাই ঠিক করে নাও ওখানে যদি পঞ্চাশ নাম্বার চলে আসে বাংলায় যদি সব ঠিক করো ওখানে যদি পঁচিশ নাম্বার চলে আসে তাহলে এখানে পঁচাত্তর পেয়ে গেলে অঙ্ক যদি আঠারোটা ঠিক করো তাহলে তোমার নাম্বার এমনিতে পঁচানব্বের উপরে চলে যাচ্ছে আর পঁচানব্বইয়ের উপরে পাওয়া মানে তুমি এমনি মানে তোমাকে তোমার যাই কাস্ট হোক তোমার যেই কোটা হোক না কেন তোমার কোটা নাই থাক তাও তুমি চান্স পাবে এই গ্যারান্টি আমি দিচ্ছি কিন্তু বাকিগুলো তোমাকে ঠিক করতে হবে তো এই সময় দূরত্ব গতিবেগের কোন একটা কঠিন কোশ্চেন আসবে তার জন্য আমি করবো কাজ নয় ঠিক আছে তোমার কাজ হবে যে সবগুলোই পড়তে হবে আর সময় গতি মানে সময় গতিবেগে যদি কোনো কোশ্চেন হচ্ছে না তো সেখানে ফেসে বসে থাকবে না দেখবে খুব জোর একটাই কোশ্চেন আসবে কঠিন একটা কি দুটো কোশ্চেন আর যদি সময় দূরত্ব গতিবেগ থেকে সেই কঠিন কোশ্চেনটা আসছে যদি হচ্ছে না তো ছেড়ে দেবে বাকি কোশ্চেনগুলো করো তুমি আঠারোটারও যদি ঠিক করে আসো অনেক নাম্বার পাবে তো শিখ আমরা দেখো এমন নয় যে শিখবো না আমরা শিখবো এক্সপেক্ট করবো যে আমার যেন জানাশোনার মধ্যে চলে আসে ঠিক আছে কিন্তু যদি না হয় তো সেখানে জেদ করে বসে থাকবো না যে কোশ্চেনটা ঠিক করেই আসতে হবে একটা কোশ্চেনে জেদ করে বসে থাকলে বাকি জানা কোশ্চেনও ভুল হয়ে যেতে পারে ঠিক আছে আচ্ছা চলো তাহলে এই কোশ্চেনটাতে আমাকে একটা ইকুয়েশন তৈরি করতে হবে এবং ইকুয়েশন তৈরি করার পরে ইকুয়েশনটাকে সলভ করবো আমি ইকুয়েশান সলভ করার পার্টটা তোমাদেরকে করতে বলবো মানে আমি করবো কিন্তু বলবো তোমরা নিজেরা করো ইকুয়েশন কেমন করে তৈরি করতে হয় সেই জায়গাটা আমি এখন বোঝাবো ঠিক আছে আচ্ছা এই প্রশ্নটা একটু পরিষ্কার করে দিই তাহলে আমার প্রথম কাজ এই কোয়েশ্চেনটা পড়ে আমাকে এক একটা ইকুয়েশন তৈরি করতে হবে ইকুয়েশন তৈরি করা হয়ে গেলে তারপরে সেই ইকুয়েশনটাকে আমরা সলভ করব ঠিক আছে তো তৈরি করব কী হবে আর তাহলে কোশ্চেনটা ভালো করে পড়ব কোয়েশ্চেনের ভাষা বোঝে সেখান থেকে একটা ইকুয়েশন তৈরি করার চেষ্টা করবো দেখো কোশ্চেনটা কি বলেছে একজন ব্যক্তি তার গন্তব্যে চল্লিশ মিনিট দেরিতে পৌঁছায় যদি তার গতিবেগ তিরিশ কিমি প্রতি ঘন্টা হয় ঠিক আছে আমি ধরে নিয়েছি দূরত্বটা এক্স পি থেকে কী দূরত্ব এক্স কেন ধরেছি কারণ দেখো খালি স্পিডটাই বলে দেওয়া আছে টাইমও ঠিকঠাক করে বলা নেই ডিস্টেন্সও ঠিকঠাক করে বলানি আর এরকম সিচুয়েশন আমরা কি ধরি ডিস্টেন্সটাকে এক্স ধরে নিই ঠিক আছে তাহলে আমি ডিস্টেন্সটাকে এক্স ধরে নিলাম বলছে যে সে তার গন্তব্যে চল্লিশ মিনিট দেরিতে পৌঁছায় যদি তার গতি তিন কিমি প্রতি ঘণ্টা হয় এবং চার কিমি প্রতি ঘন্টা গতি বেগে যদি যায় তাহলে সে তিরিশ মিনিট আগে পৌঁছায় ঠিক আছে চল্লিশ মিনিট লেট থাকে যদি তিন কিমি প্রতি ঘন্টায় যায় এবং তিরিশ মিনিট ফার্স্ট থাকে যদি সে চার কিমি প্রতি ঘন্টায় যায় ঠিক আছে আমি এই কোয়েশ্চেনটা সাইডে রাখলাম আমি তোমাকে একটা নর্মাল একটা সিচুয়েশন বলছি ঠিক আছে ধরো আমি বললাম যে তুমি যদি দশ কিমি প্রতি ঘন্টা বেগে যাও তাহলে তুমি পাঁচ মিনিট লেট থাকো যদি তুমি কুড়ি কিমি প্রতি ঘন্টা বেগে যাও তাহলে তুমি পাঁচ মিনিট ফাস্ট থাকো এইরকম ধরনের যদি প্রবলেম হয় আমি তোমাকে একটা সিচুয়েশন ইমাজিন করাচ্ছি ধরো মানে এখানে দেখো পাঁচ মিনিট মানে বলছে দশ কিমি প্রতি ঘন্টা গেলে পাঁচ মিনিট আগে পৌঁছাচ্ছ মানে সরি পাঁচ মিনিট দেরিতে পৌঁছাচ্ছ কুড়ি কিমি প্রতি ঘন্টা বেগে গেলে পাঁচ মিনিট এটা হচ্ছে পাঁচ মিনিট পরে পৌঁছাচ্ছো ঠিক আছে পাঁচ মিনিট লেট লেট পৌঁছাচ্ছ আর মানে কুড়ি কিমি প্রতি ঘন্টা বেগে গেলে পাঁচ মিনিট আগে পৌঁছে যাচ্ছ ঠিক আছে পাঁচ মিনিট ফাস্ট পৌঁছে যাচ্ছ তাহলে এই যে পাঁচ মিনিট আগে পাঁচ মিনিট পরে তার মানে নিশ্চয়ই কোনো একটা নির্দিষ্ট টাইম আছে না সেই টাইমের আগে পরের কথা বলা হচ্ছে সেই টাইমটা তো এখানে বলে দেওয়া নেই ধরে নাও আমি বলছি যে তুমি মানে এই কোশ্চেনটাকে পরিপ্রেক্ষিতে বলছি তাহলে সেই মানে যেই টাইমে তোমার পৌঁছানো উচিত সেই টাইমটা হচ্ছে বারোটা দুপুর বারোটা ঠিক আছে দুপুর বারোটায় তোমার পৌঁছানো উচিত তাহলে বলো তো এই কোশ্চেনটা তাহলে যে রিফ্রেম করতে পারি যদি তুমি আরেকবার গুছিয়ে লেখো কোশ্চেনটা তাহলে কটা হবে যদি দুপুর বারোটায় পৌঁছানোর কথা আছে তাহলে যদি তুমি দশ কিমি প্রতি ঘন্টা বেগে যাও তাহলে তুমি কটায় পৌঁছানো মানে পাঁচ মিনিট পরে পৌঁছাচ্ছ তাহলে তুমি কড়াই পৌঁছাচ্ছ তুমি বারোটা পাঁচে কি বলছি যাচ্ছে তুমি পৌঁছাচ্ছ বারোটা পাঁচে আচ্ছা আর তুমি যদি কুড়ি কিমি প্রতি ঘন্টা বেগে যাও তাহলে তুমি কটায় পৌঁছাচ্ছ তাহলে তুমি পৌঁছাচ্ছ এগারোটা পঞ্চান্নতে আমি কি বলতে চাইছি যাচ্ছে আমি বলতে চাইছি এই যে কোশ্চেনটাই বলেছে না যে একটা নির্দিষ্ট টাইমে পাঁচ মিনিট আগে পৌঁছাচ্ছ পাঁচ মিনিট পরে পৌঁছাচ্ছো এই যে এই কোশ্চেনটাই বলেছে দেখো চল্লিশ মিনিট দেরিতে পৌঁছায় কোন টাইম থেকে চল্লিশ মিনিট দেরিতে সেইটা তো বলে দেওয়ার নেই যে ক মানে চল্লিশ মিনিট দেরিতে পৌঁছায় তিরিশ মিনিট আগে পৌঁছায় এই যে দুটো লাইন কথা বলেছে তার মানে কোনো একটা নির্দিষ্ট টাইম আছে সেই টাইমে পৌঁছানো উচিত ছিল কিন্তু তুমি যদি এই গতিবেগ নিয়ে যাও তাহলে তুমি চল্লিশ মিনিট দেরিতে পৌঁছাচ্ছ এবং তুমি যদি এই গতিবেগ নিয়ে যাও যদি চার কিমি প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে যাও তাহলে তুমি তিরিশ মিনিট আগে পৌঁছে যাচ্ছ এক্স্যাক্ট টাইমটা তাহলে কত সেটা বলে দেওয়া নেই তাই না হুম এক্সাক্ট টাইমটা তাহলে কথা বলে দেওয়া নেই তাহলে এই ধরনের সিচুয়েশানে এই ধরো এই সিচুয়েশানটাকে ভালো করে দেখো ঠিক আছে যে ধরো আমি বললাম যে তুমি যদি দশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাও তাহলে তুমি পাঁচ মিনিট পরে পৌঁছাও মানে কম গতিবেগ নিয়ে যাচ্ছ তাহলে তুমি একটু দেরি করে পৌঁছাচ্ছো আর তুমি যদি একটু বেশি গতিবেগ নিয়ে যাও যদি কুড়ি কিমি প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে যাও তাহলে তুমি পাঁচ মিনিট আগে পৌঁছে যাচ্ছ ঠিক আছে তাহলে আমি বলছি ধরো যে দুপুর বারোটা হচ্ছে সেই আসল সময় যেই সময় তোমাকে পৌঁছানো উচিত ছিল ঠিক আছে দুপুর বারোটা হচ্ছে সেই সময় যখন তোমার পৌঁছানো উচিত ছিল তাহলে এই কোশ্চেনটা তাহলে কিসে দাঁড়াচ্ছে হ্যাঁ তাহলে দশ কিলোমিটার পার প্রতি দশ কিলোমিটার পার আওয়ার বেগে গেলে তুমি বারোটা পাঁচে পৌঁছাচ্ছ তুমি পাঁচ মিনিট লেটে পৌঁছাচ্ছ আর তুমি কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা গতি বেগে গেলে এগারোটা পঞ্চান্নই পৌঁছে যাচ্ছ পাঁচ মিনিট আগে পৌঁছে যাচ্ছ ঠিক আছে তো এখানে একটা তার মানে নির্দিষ্ট তাহলে এখানে নির্দিষ্ট সময় কোনটা এখানে নির্দিষ্ট সময় হচ্ছে বারোটা ঠিক আছে আচ্ছা এবার আমি তোমাকে একটা ছোটো কোশ্চেন জিজ্ঞাসা করছি যদি এই এই যদি পুরো গল্পটা যদি বুঝতে পেরেছো আমি তোমাকে একটা ছোট্ট কোশ্চেন জিজ্ঞাসা করছি এই যে দুটো গতিবেগের তফাত হচ্ছে এই দুটো গতিবেগের তফাতের জন্য টাইমের কতটা তফাত হয়ে যাচ্ছে টাইমের কতটা তফাত হচ্ছে এই পাশে পাঁচ মিনিট আগে পৌঁছে মানে লেটে পৌঁছাচ্ছ কেন পাঁচ মিনিট আগে পৌঁছাচ্ছ তাহলে টাইমের ডিফারেন্সটা কত বারোটা পাঁচ থেকে এগারোটা পঞ্চান্ন ডিফারেন্সটা কত দশ মিনিট এখানে তাহলে দশ মিনিটের গ্যাপ হচ্ছে না বুঝে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি এখানে দশ মিনিটের গ্যাপ হচ্ছে চলো আমি আর একটা নতুন সিচুয়েশন দিচ্ছি এই স্টোরিটা মুছে আমি একটা নতুন সিচুয়েশন দিচ্ছি ঠিক আছে আমি সব মুছে দিচ্ছি সব মুছে আমি তোমার একটা নতুন সিচুয়েশন দিচ্ছি ধরো আমাদের কোচিংয়ের টাইম কটা থাকে আমাদের কোচিং টাইম টাইম থাকে দশটার সময় সকাল দশটার সময় তোমাদের পৌঁছানোর কথা দশটা এম এ তোমরা পৌঁছাও ঠিক আছে ধরো কেউ তার আমার কোনো একটা স্টুডেন্ট তার বাড়ি থেকে সিচুয়েশনটা এরকম যে ধরো না তার বাড়ি হচ্ছে খড়গপুরে ঠিক আছে তার বাড়ি হচ্ছে খড়গপুরে আর সে আসছে মেদিনাপুরে আমাদের কোচিংয়ে টিউশন পড়তে আসছে ঠিক আছে এখানে তাকে পৌঁছাতে হবে খড়গপুর থেকে মেদিনীপুর তাকে পৌঁছাতে হবে ঠিক আছে বা দুটো দুটো সিচুয়েশান আছে ঠিক আছে যদি সে দশ কিমি প্রতি ঘন্টা গতিবেগে আসে ঠিক আছে তাহলে সে সাপোজ পনেরো মিনিট আগে পরে পৌঁছায় ঠিক আছে পনেরো মিনিট পরে পৌঁছায় পনেরো মিনিট পরে পৌঁছায় আর দ্বিতীয় সিচুয়েশান হচ্ছে সে যদি কুড়ি কিমি প্রতি ঘন্টা গতিবেগে আসে তাহলে সে সাপোজ ধরো দশ মিনিট আগে পৌঁছে যায় দশ মিনিট আগে পৌঁছে যায় ঠিক আছে তাহলে এটা তো আগে পরের কথা বললাম আর এই এটা তো তোমার কোশ্চেন এইটা আমি তোমাকে বলে দিয়েছি তাই জন্য তুমি জানো যে দশটার সময় পৌঁছানোর কথা এই যে নির্দিষ্ট এটা হচ্ছে সেই নির্দিষ্ট টাইম সেই পার্টিকুলার টাইম হচ্ছে এটা এইটা হচ্ছে নির্দিষ্ট টাইম যেই টাইমে তোমাকে পৌঁছানো উচিত নির্দিষ্ট টাইম এটা নির্দিষ্ট সরি সরি রেপটা এখানে হবে এখানে হবে না ঠিক আছে নির্দিষ্ট টাইম এটা হচ্ছে সেই নির্দিষ্ট সময় ঠিক আছে এই সময় তোমার পৌঁছানো উচিত এইটা হচ্ছে আসল টাইম এই টাইমে তোমাকে পৌঁছাতেই হবে ঠিক আছে কিন্তু তুমি যদি এই গতিবেগে নিয়ে আসো দশ মিনিট প্রতি ঘন্টা গতিবেগে নিয়ে আসো তাহলে তুমি পনেরো মিনিট পরে পৌঁছাচ্ছ আর যদি কুড়ি কিমি প্রতি ঘন্টা গতিবেগে নিয়ে আসো তাহলে তুমি দশ মিনিট আগে পৌঁছে যাচ্ছ তাহলে টাইমটা একজাক্টলি কত হচ্ছে আমাকে বলো তো টাইমটা কত হচ্ছে তাহলে পনেরো মিনিট যে পরে পৌঁছাচ্ছে সে কটাই পৌঁছাচ্ছে সে পৌঁছাচ্ছে দশটা পনেরোতে দশটা পনেরো পি এম এ পৌঁছাচ্ছে সরি এ এম এ পৌঁছাচ্ছে ঠিক আছে আর যে এই গতিবেগটা নিয়ে এসছে কুড়ি কিমি প্রতি ঘন্টা গতিবেগে এসছে সে দশ মিনিট আগে পৌঁছাচ্ছে তাহলে সে কটায় পৌঁছাচ্ছে তাহলে সে নটা পঞ্চাশে পৌঁছে যাচ্ছে তাই না নটা পঞ্চাশে পৌঁছে যাচ্ছে তাহলে এই যে দুটো থেকে আমাকে বলো তো টাইমের গ্যাপটা কত টাইমের গ্যাপ কত তৈরি হচ্ছে এ পাশে নটা পঞ্চাশ আর সে পাশে দশটা পনেরো তাহলে এই পাশে দশ মিনিট সে পাশে পনেরো মিনিট মোট হচ্ছে পঁচিশ মিনিট তাহলে পঁচিশ মিনিটের হেরফের হচ্ছে তুমি যদি এই দুটো গতিবেগ নাও তাহলে এই পঁচিশ মিনিটের হেরফের হচ্ছে এই টাইমের ডিফারেন্সটা বুঝতে পারছো এই টাইমের ডিফারেন্সটা

আরেকটা সিচুয়েশন বলেছে যদি তার গতি চার কিমি প্রতি ঘন্টা হয় ঠিক আছে যদি তার গতি চার কিমি প্রতি ঘন্টা হয় তাহলে সে তিরিশ মিনিট আগে পৌঁছে যায় তাহলে দুটো সিচুয়েশনকে আমি একটু সুন্দর করে লিখি ঠিক আছে একটু সুন্দর করে লিখি তারপরে এটা নিয়ে আমরা আলোচনা করব তার প্রথম সিচুয়েশনটা কি প্রথম সিচুয়েশনটা হলো সে যদি তিন কিমি প্রতি ঘন্টা গতিবেগে আসে তাহলে সে তিরিশ সরি চল্লিশ মিনিট দেরিতে পৌঁছায় হ্যাঁ তিন কিমি প্রতি ঘণ্টা গতিবেগে গেলে সে চল্লিশ মিনিট দেরিতে পৌঁছায় ঠিক আছে আর সে যদি চার কিমি প্রতি ঘণ্টা গতিবেগে যায় তাহলে সে তিরিশ মিনিট আগে পৌঁছায় তিরিশ মিনিট আগে পৌঁছায় আমি তোমার সুবিধার জন্য একটা পার্টিকুলার টাইম ধরে নিচ্ছি ঠিক আছে সাপোজ ধরে নিচ্ছি আমার কোচিং এর ধরছি যে ওর অ্যাকচুয়ালি পৌঁছানোর কটা টাইম ছিল অ্যাকচুয়ালি ওর পৌঁছানোর কথা ছিল দশটা সকাল দশটার সময় তার পৌঁছানোর কথা ছিল কোনো আমার একটা স্টুডেন্টের ধরো এটা কোনো আমার একটা স্টুডেন্টের ঘটনাই বলা হচ্ছে যে সে যদি তিন কিমি প্রতি ঘন্টা এই এত কম গতিবেগ কার হতে পারে যে হেঁটে আসছে ধরো আমার এখানে লোকাল যারা স্টুডেন্ট আছে যারা মেদিনীপুর থেকেই আসে ঠিক আছে তো যারা ধরো কাছাকাছি জায়গা থেকে আসছে হেঁটে হেঁটে আসছে ধরো সে তিন কিমি প্রতি ঘন্টা যদি গতিবেগে আসে তাহলে সে চল্লিশ মিনিট দেরিতে পৌঁছায় আর যদি চার কিমি প্রতি ঘন্টা গতিবেগে আসে তাহলে সে তিরিশ মিনিট আগে পৌঁছে যায় তাহলে এই ঘড়ি ধরে আমাকে টাইমটা বলো তো কত কত দাঁড়াচ্ছে টাইমটা বলো তাহলে এখানে টাইম কত দাঁড়াচ্ছে এখানে টাইম দাঁড়াচ্ছে চল্লিশ মিনিট দেরিতে পৌঁছায় তার মানে সে কটা পৌঁছাবে দশটা চল্লিশে আর এত দেরিতে পৌঁছালে তো আমি বকবো যে এত এতক্ষণ কোথায় ছিলে অনেকটা পড়ানো হয়ে গেছে এত দেরি করে আসছো কেন সরি দশটা লিখে দিয়েছি এটা দশটা চল্লিশ হবে হ্যাঁ হুম তাহলে এটা দশটা চল্লিশ তাহলে সে দশটা চল্লিশে পৌঁছাচ্ছে তিন কিমি প্রতি ঘন্টা গতিবেগে গেলে একটু যদি সে তার গতিবেগ বাড়িয়ে নেয় তাহলে সে তিরিশ মিনিট আগে পৌঁছে যাচ্ছে অনেকটাই আগে পৌঁছে যাচ্ছে তখন তো গেট খোলারই সময় হয়নি এই টাইমটা কত এই টাইমটা হচ্ছে সাড়ে নটা সে সাড়ে নটায় পৌঁছে যাচ্ছে যদি সে চার কিমি প্রতি ঘন্টা গতি আসে তাহলে সে সাড়ে নটায় পৌঁছে যাচ্ছে যদি সে তিন কিমি প্রতি ঘন্টা বেগে আসে তাহলে সে দশটা চল্লিশে পৌঁছে যাচ্ছে ঠিক আছে এইটা কিন্তু আমি ধরেছি হ্যাঁ এই জায়গাটা কিন্তু আমি ধরেছি এটা কিন্তু দেওয়া নেই প্রশ্ন এটা আমি ধরেছি আর এই পোর্শনটা দেওয়া আছে এই পোর্শনটা দেওয়া আছে এই প্রশ্নটা আমি ধরেছি তোমাদেরকে বোঝানোর জন্য ঠিক আছে তাহলে বলো তো এই টাইমের গ্যাপটা কত দাঁড়াল এই যে দুটো যে দুটো সিচুয়েশন যখন চেঞ্জ হচ্ছে তখন টাইমের কতটা তফাত তৈরি হচ্ছে এ পাশে তিরিশ মিনিট আর এর পাশে চল্লিশ মিনিট তাহলে মোট কত হচ্ছে মোট সত্তর মিনিটের তফাত হচ্ছে তাই না মোট সত্তর মিনিটের তফাত হচ্ছে সাড়ে নটা থেকে দশটা চল্লিশ কতক্ষণ কতক্ষণ হচ্ছে সত্তর মিনিট হচ্ছে এভাবে ভাবো যে নটা তিরিশ নটা তিরিশ নটা তিরিশ থেকে কত দশটা বাজবে যখন তখন কত মিনিটের গ্যাপ হবে তখন হবে তিরিশ মিনিটের গ্যাপ ঠিক আছে আর যখন দশটা থেকে যখন দশটা চল্লিশ বাজবে তখন কত মিনিটের গ্যাপ হবে চল্লিশ মিনিটের গ্যাপ তাহলে কত মিনিটের এই টো টোটাল সত্তর মিনিটের গ্যাপ ঠিক আছে তাহলে এই যে তুমি এখান থেকেও যোগটা করতে পারতে তাহলে এখানে মোট কত মিনিটের গ্যাপ হচ্ছে মোট হচ্ছে সত্তর মিনিটের গ্যাপ সত্তর মিনিটের গ্যাপ তৈরি হচ্ছে ঠিক আছে আচ্ছা চলো তাহলে এই ব্যাপারটা বোঝা গেল ঠিক আছে এবার আমি এই প্রশ্নটা একটু ইরেজ করছি এই পোর্শন একটু ইরেজ করছি এই পোর্শন একটু মুছে দিচ্ছি ঠিক আছে এবার একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস বোঝাবো এই জায়গাটা একটু ভালো করে শুনবে ঠিক আছে কারণ এখান থেকে আমার ইকুয়েশনটা তৈরি হবে তুমি আমাকে একটা কথা বলো আমি বলে দিলাম যে দুটো জায়গার মধ্যে ডিস্টেন্স হচ্ছে এক্স আমি তো বলে মানে ধরে নিয়েছিলাম প্রথমেই যে দেখো যখন এরকম সিচুয়েশন থাকবে খালি গুরু গতিবেগ দেওয়া আছে বা সময় দেওয়া আছে তো কোনো একটা জিনিস দেওয়া আছে তো সবসময় এখানে সেফ বা সব থেকে বেস্ট হয় তুমি ডিস্টেন্সটাকে এক্স ধরে নেবে তো আমি এখানে ডিস্টেন্সটাকে এক্স ধরে নিচ্ছি ঠিক আছে ডিস্টেন্সটাকে এক্স ধরে নিচ্ছি ঠিক আছে তাহলে তুমি আমাকে একটা কথা বলো তো যে আমি যদি টাইম মানে টাইম বের করতে চাই টাইম অ্যাকচুয়ালি টাইমটা বের করতে চাই যে এই গতিবেগ নিয়ে গেলে কতটা টাইম লাগে যেতে তো তুমি বের করতে পারবে না পারবে কীভাবে বের করবে আচ্ছা এই ফার্স্ট সিচুয়েশনের ডিস্টেন্স কত ফার্স্ট সিচুয়েশন ডিস্টেন্স তো এক্স প্রতি সিচুয়েশনের ডিস্টেন্স এক্স এক্স আচ্ছা ফার্স্ট সিচুয়েশানের টাইম কত ফার্স্ট সিচুয়েশানের টাইম হচ্ছে তিন কিমি প্রতি ঘন্টা তাহলে ফার্স্ট সিচুয়েশানের টাইম কত লাগবে মানে যদি সে তিন কিমি প্রতি গতি গতিবেগে এক্স কিলোমিটার দূরত্ব সে যদি ট্রাভেল করে আসে তাহলে তার কতটা সময় লাগবে কতটা সময় লাগবে তাহলে তার সময় লাগবে এই টি ওয়ান টাইমটা কত হবে টি ওয়ান টাইমটা হবে এখন করেছো তো তোমরা এক্স বাই তিন হবে না এটা এক্স দূরত্ব যদি তিন কিমি প্রতি ঘন্টা বেগে আসতে চায় তাহলে টাইম কত লাগবে এক্স বাই তিন কেন কারণ টাইম সময় হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড তাই তো এরপর সেকেন্ড সিচুয়েশানে এসো যদি সে চার কিমি প্রতি ঘন্টা গতিবেগে আসতে চায় তাহলে এই সময় দূরত্ব কত দূরত্ব এখনো এক্স স্পিড কত এই সময় স্পিড এখন হচ্ছে চার কিমি প্রতি ঘন্টা ঠিক আছে এবং এই ক্ষেত্রে টাইম লাগবে এর ক্ষেত্রে টাইম লাগবে এর ক্ষেত্রে টাইম লাগবে এক্স বাই ফোর কেন কারণ ডিস্টেন্স স্পিড হচ্ছে টাইম বলো এখন পর্যন্ত আমি যেটা স্ক্রিনে লিখলাম বুঝতে পেরেছো যদি বুঝতে পারো নি তাহলে আরেকবার রিক্যাপ করে দেখে নাও বুঝতে পেরে যাবে আমি তাও আরেকবার রিপিট করে বলে দিচ্ছি আমি কি করলাম দেখো প্রশ্নে তোমাকে এতটা পোর্শন দেওয়া ছিল প্রশ্নে তোমাকে এতটা পোর্শন দেওয়া ছিল যে দেখো সে তিন কিমি প্রতি ঘন্টা গতিবেগে যদি যায় তাহলে সে চল্লিশ মিনিট দেরিতে পৌঁছায় যদি সে চার কিমি প্রতি ঘন্টা গতিবেগে যায় তাহলে সে তিরিশ মিনিট দেরিতে পৌঁছায় তাহলে আমি এখান থেকে কি বের করেছি এখান থেকে বলেছি তাহলে টাইম গ্যাপটা কত দাঁড়ালো টাইম গ্যাপটা দাঁড়ালো সত্তর মিনিট আর হচ্ছে আমি এখানে যে নতুন ক্যালকুলেশনটা করলাম এখানে কি পেলাম যে আমি আমি টাইম বের করতেছি দুটো সিচুয়েশনে কত কত টাইম লাগছে যদি সে তিন কিমি প্রতি ঘন্টা গতি বেগে যায় তাহলে কতক্ষণ টাইম লাগবে আর যদি চার কিমি প্রতি ঘন্টা গতি বেগে যায় তাহলে কত ঘন্টা টাইম লাগবে ঠিক আছে সেই টাইমটা আমি পেয়ে গেছি সেই টাইমটা কত টি ওয়ান টাইমটা হচ্ছে এক্স বাই থ্রি এবং টি টু টাইমটা হচ্ছে এক্স বাই ফোর ঠিক আছে এই টাইমগুলো পেলাম কী করে ডিসটেন্স বাই স্পিড করে ডিসটেন্সটা আমি এক্স ধরে নিয়েছি স্পিড তো দেওয়া আছে তিন কিমি প্রতি আর চার কিমি প্রতি ঘণ্টা তাহলে এক্স কি কি কিলোমিটার দূরত্ব যেতে তিন কিমি প্রতি ঘণ্টা বেগে কতক্ষণ সময় লাগবে টি ওয়ান সমান এক্স বাই থ্রি এবং এক্স কিলোমিটার দূরত্ব যেতে চার প্রতি ঘন্টা বেগে সময় কত লাগবে হচ্ছে এক্স বাই ফোর ঠিক আছে তাহলে দুটো টাইম আমি পেয়ে গেলাম তুমি এবার কমন সেন্স লাগিয়ে বলো তো আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি আচ্ছা বলো টি ওয়ান মাইনাস টি টু কত হবে কত হবে টি ওয়ান মাইনাস টি টু মানে এই এক্সাই বাই থ্রি আর এক্স বাই ফোর করে নয় এমনি আমাকে বলো এই দুটো টাইম গ্যাপটা কতটা হবে এই যে গতিবেগ এই গতিবেগে গেলে এই সময় লাগছে ঠিক আছে আর এই গতিবেগে গেলে এই সময় লাগছে কমন সেন্স কি বলছে কোথায় বেশি সময় লাগছে এখানে বেশি সময় লাগছে তার মানে এটা বড় সংখ্যা এটা বড় সংখ্যা তাই না এটা বড় সংখ্যা এটা ছোট সংখ্যা দেখো স্পিডে গেলে তো কম সময় লাগবে এই জিনিসটা কিন্তু ভালো করে বুঝতে হবে ঠিক আছে এখানে একটু ভালো করে বোঝার ব্যাপার আছে আমি একটু ফ্রেশ করে লিখি অনেক কিছু মানে হেভা লেখা হয়ে গেছে আমি একটু ফ্রেশ করে দিই যাও হুম দেখো যদি সে তিন কিমি প্রতি ঘণ্টা গতিবেগে যায় তাহলে তার চল্লিশ মিনিট দেরি হয় এবং যদি চার কিমি প্রতি ঘন্টা গতি বেগে যায় তাহলে তার তিরিশ মিনিট দেরি হয় ঠিক আছে তো দেরির কথা বলা মানে সরি তিরিশ মিনিট আগে পৌঁছায় এখানে তো সেই আগে পিছের কথা বলা আছে কিন্তু আমি সূত্র লাগিয়ে টি ওয়ান টি টু বের করেছি মানে যদি সে এই দূরত্ব মানে যদি সে তিন কিমি প্রতি ঘণ্টা বেগে যদি এক্স দূরত্ব যায় তাহলে তার কতক্ষণ টাইম লাগে এক্স বাই থ্রি টাইম লাগে ঠিক আছে আর যদি সে এক্স দূরত্ব যায় চার কিমি প্রতি ঘন্টা গতিবেগে তাহলে তার কতক্ষণ সময় লাগে এক্স বাই ফোর এখানে কোন রাশিটা বড় কোন রাশিটা বড়ো হবে বল মানে এখানে কোন ক্ষেত্রে টাইমটা বেশি লাগবে আমাকে আগে বলো টি ওয়ান বড়ো না এখানে টি টু বড়ো এখানে টি ওয়ান বড় কেন কারণ দূর মানে গতিবেগ কার বেশি গতিবেগ এই ক্ষেত্রে বেশি তাহলে যেখানে গতিবেগ বেশি সেখানে তো সময় কম লাগবে না যদি তুমি একই দূরত্ব একটা যাচ্ছে চার কিমি প্রতি ঘণ্টা বেগে একটা যাচ্ছে তিন কিমি প্রতি ঘন্টা বেগে কখন জলদি পৌঁছাবে এই ক্ষেত্রে জলদি পৌঁছাবে তাহলে এই সময়টা কম এখানে কম সময় লাগছে এখানে যদি দশ মিনিট সময় লাগে তাহলে এখানে কতক্ষণ সময় লাগবে এখানে পনেরো মিনিট সময় লাগবে তাই না তাহলে আমি ধরে নাও আমি ধরে নাও আমি বলে দিচ্ছি যে সাপোজ ধরে নাও এই টাইমটা হচ্ছে সাপোজ এই টাইমটা হচ্ছে পনেরো মিনিট সাপোজ আর এই টাইমটা হচ্ছে দশ মিনিট ঠিক আছে এই টাইমটা দশ মিনিট তাহলে এটা পনেরো মিনিট হবে এটা তো কারণ এটা বড় আমি একটা বড় সংখ্যা নিলাম এখানে বড় সংখ্যা নিলাম আর এখানে একটা ছোট সংখ্যা নিলাম কেন ছোট সংখ্যা নিলাম কারণ টি টু কম টাইম বেশি স্পিডে যাচ্ছ তাহলে এখানে কম টাইম লাগবে আর এখানে এখানে বেশি সরি এখানে ক হ্যাঁ এখানে কম টাইম লাগবে আর এখানে বেশি টাইম লাগবে ঠিক আছে এবার আমি টি টু যদি মাইনাস টি মানে টি ওয়ান যদি টি টু টি ওয়ান মাইনাস যদি টি টু করি তাহলে বলতো সময়ের তফাতটা কত হবে পনেরো মিনিট মাইনাস দশ মিনিট সময় পাঁচ মিনিট হবে তাই না তাহলে আমি যদি এখন তোমাকে জিজ্ঞাসা করি টি ওয়ান টি ওয়ান হবে আমাকে একটা কথা বলো যে এই দুটোর টাইমের তফাত সত্তর মিনিটের সমান হবে না এই দুটোর টাইমের তফাত বলো সত্তর মিনিটের সময় মানে তফাত হবে কিনা বলো যদি বুঝতে পারছো না তাহলে এই সময়টা একটু পজ করো একটু ভাবার চেষ্টা করো যে এটা সত্তর মিনিটের সমান হবে কিনা এই টাইমটা সত্তর মিনিটে সমান হবে কি না হবে না ফার্স্ট ক্ষেত্রে বলেছে ফার্স্ট ক্ষেত্রে বলেছে যদি তুমি তিন ঘন্টা প্রতি তিন কিমি প্রতি ঘন্টা বেগে যাও তাহলে তুমি চল্লিশ মিনিট দেরিতে পৌঁছাও ঠিক আছে আর দ্বিতীয় ক্ষেত্রে বলেছে তুমি যদি চার কিমি প্রতি ঘন্টা বেগে যাও তাহলে তুমি ত্রিশ মিনিট দেরিতে আগে পৌঁছাও তাহলে এই দুটো টাইমের গ্যাপ কত এই দুটো টাইমের গ্যাপ হচ্ছে তিরিশ সত্তর মিনিট ঠিক আছে আর এইটা তোমাকে দেওয়া ছিল প্রশ্নে ঠিক আছে এটা তোমার দেওয়া ছিল আর আমি কি বের করলাম আমি বের করলাম যে যদি এই গতিবেগ নিয়ে যায় তাহলে কতক্ষণ সময় লাগে এক্স বাই থ্রি সময় লাগে যদি এই গতিবেগ নিয়ে যায় তাহলে কতক্ষণ সময় লাগে এক্স বাই ফোর লাগে এবার আমি দুটো সময়ের এখানে বিয়োগ করছি দুটো সময়ের বিয়োগ কত হবে এক্স বাই থ্রি আর এক্স বাই ফোর তাহলে এখানে এক্স বাই থ্রি আর করেছি কিন্তু তোমাকে প্রশ্নে দেওয়া আছে এই দুটোর বিয়োগ ফল কত এই দুটোর বিয়োগ ফল হচ্ছে সত্তর মিনিট তাহলে এই যে জিনিসটা তৈরি হলো এটা হলো তোমার ইকুয়েশন এই ইকুয়েশনটা তোমাকে সলভ করতে হবে বুঝতে পারলে আমি এত গল্প এই কারণে বললাম এই যে ইকুয়েশনটা তৈরি করলাম না ইকুয়েশনটা তৈরি করাটা তোমাকে জানতে হবে পরীক্ষার সময় ঠিক আছে এই ইকুয়েশানটা সলভ করলে তাহলে তোমার যে এখানে এক্স বেরিয়ে যাবে আর তোমাকে কি আমি এক্স কি ধরেছিলাম পি এবং কিউর মধ্যে দূরত্ব ধরেছিলাম এক্স তাই না তাহলে এখানে এক্স ধরেছিলাম পি এবং কিউর মধ্যে দূরত্ব তাহলে ইকুয়েশন সলভ করে তুমি যদি এক্সের মানটা বের করো তাহলে এক্স তাহলে তুমি সেখান থেকে দূরত্বটা পেয়ে যাবে ঠিক আছে তাহলে শুরু থেকে গন্তব্যের দূরত্ব কত সেটা তুমি পেয়ে যাবে ঠিক আছে এই ইকুয়েশানটাই তৈরি করাটা মেন ছিল এই প্রশ্নে ঠিক আছে আশা করি বুঝতে পেরে গেছো এবং আরো অনেক প্রশ্ন আছে সব মানে যদি এটা বুঝতে পারছো তাহলে আরেকবার দেখো যদি বুঝতে পারছো না তাহলে তাহলে পরের 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 ভিডিওটা দেখ মানে কোশ্চেনটা কোশ্চেনটা দেখবে সলভ করছি ঠিক আছে এই এই কোয়েশনটা এখন সলভ করো সবাই ঠিক আছে এই কোয়েশনটা সলভ করো স্ক্রিনটা পজ করো এই কোয়েশনটা সলভ করো তারপরে করার চেষ্টা করো এখানে এক্সের এর মান বের করো আচ্ছা আমি একটু ফ্যানটা চালালাম কারণ আমি গরম না সহ্য করতে পারছি না অনেকক্ষণ ধরে গরমে বসে আছি যদি একটু সমস্যা হয় তাহলে একটু অ্যাডজাস্ট করে নাও ফ্যানের হয়তো একটু আওয়াজ আসবে মাইক্রোফোনে ঠিক আছে তাহলে এই গোটা জিনিসটা তোমরা টুকে নাও ঠিক আছে আমি এবার গোটা স্ক্রিনটা মুচ্ছি আমি খালি এই ইকুয়েশানটা আমি খালি লিখবো আর গোটা স্ক্রিনটা মুছে দিচ্ছি ঠিক আছে তাহলে আমি কি ইকুয়েশানটা কী পেলাম এখানে একটা ইকুয়েশান পেলাম এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস ফোর বাই ইজুকালস টু সেভেন্টি মিনিট ঠিক আছে এবার দেখো মিনিটে আমার তো গতিবেগগুলো আছে কিলোমিটার প্রতি ঘন্টাতে তাহলে এখানে মিনিট থাকলে সমস্যা আছে আমাকে তাহলে একটা ঘন্টাই চেঞ্জ করতে হবে সত্তর মিনিট সমান কত ঘন্টা সত্তর মিনিট সমান আমি এভাবে লিখতে পারি ষাট মিনিট প্লাস দশ মিনিট লিখতে পারি আচ্ছা ষাট মিনিট সমান ষাট মিনিট সমান তো এক ঘন্টা আর দশ মিনিট সমান দশ মিনিট সমান এখানে দশ লেখো আর এক মিনিট সমান কত ঘন্টা আমি আগের ভিডিওতে বলেছি এক মিনিট সমান এক বাই ষাট ঘন্টা তাই না তাহলে এই মিনিটের জায়গায় কত বসাবো এক বাই ষাট ঘন্টা ঠিক আছে তাহলে কত দাঁড়াচ্ছে এক ঘন্টা প্লাস এ পাশে দশ বাই ষাট ঘন্টা এটা এটা কেটে গেলো তাহলে এখানে কত দাঁড়াচ্ছে এটা দাঁড়াচ্ছে এক ঘণ্টা প্লাস এক বাই ছয় ঘন্টা ঘন্টাগুলোকে সাইডে সরিয়ে নাও তাহলে কী দেখতে পাবে এক প্লাস এক বাই ছয় দেখতে পাবে তাই না তাহলে এক প্লাস এক বাই ছয় সময় কত হবে সাত বাই ছয় ঘন্টা ঠিক আছে তাহলে সত্তর মিনিটের জায়গায় তুমি কত বসাবে সাত বাই ছয় ঘন্টা এই কোয়েশনটাকে সলভ করো তোমরা এই কোয়েশ্চেনটা সলভ করো এখান থেকে এক্সেসিমটা মান পাবে সেটা হবে তোমার সেটা হবে তোমার দূরত্বটা ঠিক আছে আর এটা তোমাকে মিনিট থেকে কিন্তু ঘন্টায় চেঞ্জ করতেই হবে কেন কারণ তোমার গতিবেগগুলো কিসে আছে কিলোমিটার প্রতি ঘণ্টাতে আছে মিনিটে নেই কিন্তু এখানে গতিবেগের দুটো বলেছিলাম না গতিবেগের দুটো জিনিস থাকে একটা ডিস্টেন্স থাকে একটা টাইম থাকে টাইমটা এখানে ঘন্টায় আছে তাহলে তোমাকে এখানে টাইমটা অটোমেটিক তোমাকে ঘন্টায় চেঞ্জ করে নিতে হবে ঠিক আছে তাহলে এটা সলভ করো তাহলে এটা কত দাঁড়াচ্ছে এইটাকে এইটাকে আগে এটাকে বিয়োগ করো এক্স বাই থ্রি মাইনাস এক্স বাই ফোর এরকম সিচুয়েশান আমরা কী করি এক্সকে বাইরে বের করে নিই গুণ করে বের করে নিই তাহলে এখানে কত পড়ে থাকবে এই জায়গা থেকে এক্স বের করে নিলে ওয়ান বাই থ্রি পরে থাকবে এখানে কত করে থাকবে ওয়ান বাই ফোর পরে থাকবে সমান ওপাশে কত আছে সেভেন বাই সিক্স ঘন্টাটা লেখার দরকার নেই ইকোয়েশান সলভ করছি বারবার এখানে ঘন্টা লেখার দরকার নেই ইমপ্রাইসটা চিহ্ন দেবে যখন ইকুয়েশন সলভ করবে ঠিক আছে তাহলে এক্স গুণিত এইটা কত হবে বিয়োগ ফলটা এই বিয়োগ ফলটা হবে এক বাই বারো সমান সাত বাই ছয় এই বিয়োগটা করবে এটা তো আশা করি পারবে তোমরা তাহলে এক্স সমান কত হবে এক্স সমান হবে এই যে দেখো এই যে ভগ্নাংশটা এখানে গুণ করা আছে পাশে সে নিজে ভাগ করে দেবো বা এরকম ভাবতে পারো যেটা হরে আছে সেটা লবে চলে যাবে যেটা লবে আছে সেটা হরে চলে আসবে তাহলে সাত গুণিত বারো বাই ছয় গুণিত এক হবে তাহলে এটা কত দাঁড়াবে ছয় দুয়ে বারো সাত দুয়ে চোদ্দো চোদ্দো যে এক্স কি ধরেছিলে তুমি এক্স ধরেছিলে দূরত্ব তাহলে এটা কিমিতে আসার উচিত এক্স কী ধরেছিলোলে দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব ধরেছিলে না স্টার্টিং পয়েন্ট পি এবং কিউর মধ্যে দূরত্ব ধরেছিলে এক্স ধরেছিলে মনে পড়েছে তো তাহলে এটা হচ্ছে চোদ্দ কিমি আর দেখো আমার উত্তরটাও চোদ্দ কিমি এসছে প্রচেষ্টা বোঝা গেল চলো পরে যদি বুঝতে না পেরেছো তাহলে পরের প্রশ্নটা করবো আরো একবার বোঝাচ্ছি ঠিক আছে ওইটা দেখলে আশা করি বুঝতে পেরে যাবে আমি একটু সামারি করে বলি যে আমি এই ইকুয়েশানটা লিখলাম কেন আর এই ইকুয়েশনটার গুরুত্বটা কি ছিল ঠিক আছে এই যে ইকুয়েশানটা তৈরি করলাম না এখানে এই যে ইকুয়েশানটা তৈরি করলাম এটাই সব থেকে ইম্পর্টেন্ট এই ইকুয়েশনটা পর্যন্ত পৌঁছানো ইম্পর্টেন্ট এই ইকুয়েশনটা যদি তৈরি করে নিয়েছো বা যদি ধরতে পেরে গেছো যে ইকুয়েশন এই ইকুয়েশনটা যদি লিখতে পেরে গেছো তাহলে তো সলভ করতে পেরে যাবে এই পার্টটা তো কোনো প্রবলেমই নয় এটা তো শিখিয়ে দিয়েছি আমি ইকুয়েশান সলভ করা তো শিখিয়ে দিয়েছি সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা ইকুয়েশনটা সলভ করা ঠিক আছে আর এই ইকুয়েশন সলভ করা জানতে হবে দেখো আমি বুঝতে পারছি এটা অনেকের জন্য কঠিন লাগছে যাদের জন্য কঠিন লাগছে আমি তাদেরকে বলবো যে তোমরা এখন স্কিপ করে যাও পরীক্ষার আগে এত চাপ নেওয়ার দরকার নেই আর সত্যি কথা বলতে সব অঙ্ক মানে এইগুলো কঠিন অঙ্ক সত্যিকারের কঠিন অঙ্ক মানে আমাদের মতন ছেলেরাও এইসব কোশ্চেন দেখলে মানে হাওয়া চাকা খেয়ে যায় তো তোমাদের কাছে এটা সত্যিকারের একদিক থেকে কঠিন তো যদি পারছো না তো অত ঘাবড়ানোর কিছু দরকার নেই একটা দুটোই তো প্রশ্ন কঠিন আসবে বাকি প্রশ্নগুলো করো বাকি প্রশ্নগুলোর কথা ভাবো মেন্টাল এবিলিটিতে ঠিক করার কথা ভাবো বাংলাতে ঠিক করার কথা ভাবো একটা অঙ্ক কঠিন আসবে সেটার জন্য মাথা খারাপ করার কোনো দরকার নেই আর আমি বলেই দিচ্ছি স্পিড ডিস্টেন্স টাইমে যদি সেরকম কোশ্চেন দেয় তোমরা পারবেই না কারণ এই জিনিসটা কঠিন জিনিস একটু মানে তোমাদের ক্ষেত্রে কোশ্চেন পড়ে ইকুয়েশন তৈরি করাটা সত্যিকারেই কঠিন ঠিক আছে তো সেই জন্য ঘাবড়ানোর দরকার নেই একটা দুটো কোশ্চেন যদি না পারো কোনো ব্যাপার নয় কিন্তু বাকি যেগুলো সহজ কোশ্চেন সেগুলো ঠিক করতে হবে ঠিক আছে আমি আরেকবার একটু বুঝিয়ে দিই যে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কেন ছিল দেখো এই কোয়েশ্চেন আমি একটু সামারি করে আরেকবার বলি দেখো আমাকে কী কী দেওয়া ছিল আমি একটা কোশ্চেনের উপরে টাইম এই জন্য স্পেন্ড করছি কারণ একবার বুঝে গেলে তারপর আর প্রশ্নগুলো প্রশ্নগুলোতে সমস্যা হবে না ঠিক আছে কী কী দেওয়া ছিল আমাকে আমাকে দেওয়া ছিল যে যদি তুমি যে বুঝতে পেরে গেছো তাকে এই প্রশ্নটা দেখার দরকার নেই স্কিপ করে দাও ঠিক আছে পরের কোশ্চেন মানে একটু ভিড় টেনে পরের ভিড় মানে কোশ্চেনটা যখন সলভ করছি সেই প্রশ্নটা দেখো যে বুঝতে পেরে যে এখনো বুঝতে নি সে দেখো দেখো কি কি দেওয়া ছিল তিরিশ কিমি প্রতি ঘন্টা যদি গতিবেগে যায় তাহলে সে চল্লিশ মিনিট দেরিতে পৌঁছায় চল্লিশ মিনিট সে দেরি করে চল্লিশ মিনিট তার দেরি হয় আর সে যদি চার কিমি প্রতি ঘন্টা গতিবেগে যায় তাহলে সে তিরিশ মিনিট আগে পৌঁছে যায় ঠিক আছে তিরিশ মিনিট আগে পৌঁছে যায় তাহলে আমি এই দুটো জায়গা থেকে দেখো এখানে দেরি আর আগের কথা আছে ঠিক আছে তার মানে ধরো যদি দশটা টাইম দেওয়া ছিল যদি দশটা এইটা এই যখনই এই ধরনের কোয়েশ্চেন করবে না একটা মনে মনে একটা টাইম ভেবে নেবে এরকম একটা টাইম ভেবে নেবে তাহলে না আমার ভুল হবে না কারণ আমি তোমাকে আরেকটা এরকমই প্রশ্ন দেবো যেন তুমি ভুল করে ফেলবে যদি এরকম করে তুমি ডাইরেক্ট যোগ করে দাও আমি এখানে কী করছি দুটো টাইমকে যোগ করে দিচ্ছি সত্তর মিনিট প্লাস তিরিশ মিনিট সমান কত হয়ে যাচ্ছে সরি চল্লিশ মিনিট প্লাস তিরিশ মিনিট সমান সত্তর মিনিট এরকম ভেবে নিও না ঠিক আছে এরকম ভাববে না এই জিনিসটাকে ফিল করার চেষ্টা করো যে কেন হচ্ছে সত্তর মিনিটটা আসছে কোথা থেকে তো মনে মনে একটা টাইম ভেবে না যে দশটার সময় যাওয়ার পৌঁছানোর কথা ছিল তাহলে সে পৌঁছাচ্ছে কটায় সে পৌঁছাচ্ছে চল্লিশ মিনিট লেটে তাহলে এই সিচুয়েশনে সে পৌঁছাচ্ছে দশটা চল্লিশ এ এম এ পৌঁছাচ্ছে আর সে এইখানে সে পৌঁছাচ্ছে দশটা তিরিশ মিনিট আগে পৌঁছে যাচ্ছে তাহলে সে এখানে কটায় পৌঁছাচ্ছে সাড়ে নটায় পৌঁছে যাচ্ছে তাহলে এই দুটো টাইমের মধ্যে গ্যাপ কত এই দুটো টাইমের মধ্যে গ্যাপ হচ্ছে সত্তর মিনিট আশা করি বুঝতে পারছো সাড়ে নটা থেকে দশটা চল্লিশ মানে কত সাড়ে নটা থেকে এভাবে ভাবো সাড়ে নটা থেকে সাড়ে দশটা এক ঘন্টা এক ঘন্টা সমান ষাট মিনিট আর সাড়ে দশটা থেকে দশটা চল্লিশ কত দশ মিনিট তাহলে এ পাশে ষাট মিনিট এ পাশে দশ মিনিট চল্লিশ মিনিট ঠিক আছে এভাবে সাড়ে নটা থেকে সাড়ে দশটা কতক্ষণ এটা এক এই গ্যাপটা হচ্ছে এক ঘন্টা এক ঘন্টা সমান ষাট মিনিট তাই না আর দশটা তিরিশ থেকে দশটা চল্লিশ কতক্ষণ এই গ্যাপটা এই গ্যাপটা তো হচ্ছে দশ মিনিটের তাহলে এখানে ষাট মিনিট মোট হচ্ছে মিনিট ঠিক আছে এই জিনিসটা একটু ভেবে নেবে তাহলে এতটা পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছো এতটা পর্যন্ত কোনো সমস্যা নেই যে এই যে সত্তর মিনিটের গ্যাপটা বুঝতে কোনো অসুবিধা নেই তাই না এবার দেখো ইকুয়েশনটা কোথা থেকে আসছে সেটা আমি বোঝাচ্ছি দেখো আমাকে এতটা পর্যন্ত দেওয়া আছে আমাকে কি করতে হবে এই কোশ্চেনটা দেখি তোমার মাথায় স্ট্রাইক করা উচিত যে তোমাকে একটা ইকুয়েশন তৈরি করতে হবে যে ইকুয়েশনে তুমি এই সময়টাকে ইউজ করবে আচ্ছা আমি এখানে লিখেই দিই সত্তর মিনিট সমান আমি তো আগে দেখিয়ে দিচ্ছি মিনিট সমান সাত বাই ছয় ঘন্টা ঠিক আছে তাহলে তোমাকে কোনোভাবে এই টাইমটা ইউজ করতে হবে এই টাইমটা ইউজ করতে হবে দেখো এখানে টাইম তো তোমার ডাইরেক্টলি বলে দেওয়া নেই না তাহলে আমি এখানে টাইমটা বের করার চেষ্টা করি চলো টাইমটা আমি বের করব যে অ্যাকচুয়ালি এখানে তো বলছে চল্লিশ মিনিট দেরিতে পৌঁছাচ্ছে আর এখানে বলছে তিরিশ মিনিট আগে পৌঁছাচ্ছে তো এক্সাক্ট টাইম তো বলে দেওয়ানি তাহলে আমাকে চল আমি বের করি টাইম এক্সাক্ট টাইমটা বের করবো দিয়ে তাদের ডিফারেন্সটা বের করবো দেখো তোমাকে দেওয়া আছে এখানে খালি গতিবেগ খালি গতিবেগ দেওয়া আছে আর তো কিছু বলে দেওয়ানি নেই কটা রাশি থাকে আমাদের এই সব প্রশ্নের ডিস্টেন্স টাইম আর স্পিড খালি স্পিডটা তোমাকে বলে দেওয়া আছে আর ডিস্টেন্স তুমি এক্স ধরেছো তাহলে তোমাকে কোনটা বের করতে হবে হ্যাঁ টাইম বের করতে হবে তাহলে চলো আর তোমরা তো করেছো যখন তুমি এভারেজ এভারেজ স্পিডের ফর্মুলা মানে যখন এভারেজ স্পিডের কোশ্চেন করেছো তখন তুমি করেছো এরকম যে ডিস্টেন্সটাকে এক্স ধরেছো স্পিড দেওয়া ছিল তুমি টাইম বের করেছো তো সেরকম চলো না টাইম বের করবো আমরা ঠিক আছে দুটো ক্ষেত্রে কত কত টাইম লাগছে চলো এতটা এতটা ক্লিয়ার হয়েছে তাহলে এই পোর্শনটা মুছে আমি হ্যাঁ টাইমটা বের করি ঠিক আছে এই পোর্শনটা মুছে আমি টাইমটা বের করবো চলো যে প্রথম সিচুয়েশানে কতটা টাইম লাগবে এবং দ্বিতীয় সিচুয়েশনে কতটা টাইম লাগবে আচ্ছা প্রথম সিচুয়েশানে ডিস্টেন্স কত ডিস্টেন্স প্রতি ক্ষেত্রে আমি এক্স ধরে নিয়েছি দুটো আমি এখানে এইখানে এঁকে দিই ঠিক আছে তাহলে আর বারবার মুসতে হবে না এখানে এঁকে দিই যে দুটো পজিশন পি এবং কিউ তাদের মধ্যে ডিসটেন্স এক্স আমি ধরে নিয়েছি ঠিক আছে দুটো মানে শুরু বিন্দু থেকে গন্তব্য বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে এক্স দুটো ক্ষেত্রেই ডিস্টেন্স এক্স আচ্ছা এই ক্ষেত্রে স্পিড কত এই ক্ষেত্রে স্পিড লেগেছে স্পিড হচ্ছে তিন কিমি পার আওয়ার আর এই ক্ষেত্রে স্পিড কত এই ক্ষেত্রে স্পিড হচ্ছে চার কিমি পার আওয়ার ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে টাইম কত টি ওয়ান হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড কত এক্স বাই থ্রি আর এই ক্ষেত্রে টাইম কত ডিস্টেন্স বাই স্পিড এই ক্ষেত্রে টাইম হচ্ছে এক্স বাই ফোর দূর তো কারো সমস্যা নেই তুমি আমাকে একটা কথা বলো যদি এইটা এরকম যদি ডাইরেক্ট টাইম চলে আসতো ধরো এখানে লাগছে সাপোজ ধরো এখানে লাগছে সাপোজ সাপোজ আমি ধরতে বলছি ঠিক আছে আমি এইসব প্রশ্নের প্রশ্নে যাচ্ছি না ধরো এইখানে এই মানে এইখানে বলছে যে সাপোজ ধরো এইখানে লাগছে তোমার কুড়ি মিনিট এখানে লাগছে তোমার কুড়ি মিনিট টাইম লাগছে ঠিক আছে প্রথম ক্ষেত্রে কুড়ি মিনিট টাইম লাগছে আর দ্বিতীয় ক্ষেত্রে সোজো ধরো নব্বই মিনিট টাইম লাগছে ঠিক আছে তাহলে এই যে দুটো টাইমকে ডিফারেন্স করে যদি আমি ডিফারেন্স করতাম তাহলে বলো তো টি ওয়ান মাইনাস টি টু যদি করি এক তো এই এক্সগুলো মাইনাস হবে এক্স বাই থ্রি মাইনাস এক্স বাই ফোর হবে আর কি হবে আর হবে এই দুটো টাইমকে তোমাকে মাইনাস করতে হবে তাই না এই কুড়ি মিনিট মাইনাস নব্বই মিনিট কত হবে কুড়ি মিনিট মাইনাস নব্বই মিনিট সত্তর মিনিট হবে তো সেই সত্তর মিনিট তো আমি এখানে পেয়ে গেছি এখানে তো বলে দিয়েছি যে দুটো টাইমের তফাত কত দুটো টাইমের তফাত কত এটা তুমি বের করেছো এই পশ্চিমটা তুমি বের করেছো ঠিক আছে এই প্রশ্নটা তুমি বের করলে এটা তুমি বের করলে ইকুয়েশন তৈরি করে বের করলে ডিস্টেন্সটাকে এক্স ধরে তুমি বের করলে এই পোর্শনটা ঠিক আছে এই পোর্শনটা তুমি বের করেছো আর এই যে সত্তর মিনিট বা এখানে যে সত্তর মিনিট লিখছি বা সত্তর মিনিট সমান যে বা সত্তর মিনিট বা সাত বাই ছয় ঘন্টা যে লিখছি এটা কি এটা তো তোমাকে প্রশ্নে দেওয়া ছিল না এই যে এই তোমাকে এটা তুমি বের করেছো আর এইটা তোমাকে দেওয়া ছিল তো যেটা দেওয়া ছিল এবং যেটা বের করেছো সেই দুটো জিনিসকে তুমি যোগ করে দিলে একটু একটু বোঝা যাচ্ছে একটু একটু বুঝতে পারলেই হবে আরো যখন প্রশ্ন করবো তখন বুঝতে পেরে যাবে এই জিনিসটা তুমি বের করেছো ঠিক আছে এই পোর্শনটা তুমি বের করেছো এক্স বাই থ্রি মাইনাস এক্স বাই ফোর দুটো টাইমকে বিয়োগ করে তুমি এটা বের করেছো আর এইটাকে তুমি কার সাথে সমান করে দিচ্ছ কার সাথে সমান করছো সেভেন বাই সিক্স এর সাথে তুমি সমান করে দিচ্ছ কেন কারণ এটা তোমাকে দেওয়া ছিল এইটা তোমাকে দেওয়া ছিল আর এটা তুমি বের করলে এই দুটো জিনিসকে তুমি ইকুয়েট করছো ঠিক আছে এইভাবেই ইকুয়েশান আমাদেরকে তৈরি করতে হয় তাহলে আমি কি ইকুয়েশনটা পেলাম এক্স বাই থ্রি একটু একটু ফিল পাচ্ছ যে এই যে এক্স বাই থ্রি মাইনাস এক্স বাই ফোর করলে সত্তর মিনিট হওয়া হওয়া দরকার এটা তুমি ফিল করতে পারছো কি এটা ফিল এই জিনিসটা ফিল হওয়া দরকার এই প্রশ্নে এইটা কি এটা এটা হচ্ছে টাইম ওয়ান টি ওয়ান টি ওয়ানটা কি যে এই গতিবেগে গেলে কতক্ষণ সময় লাগে আর এটা কি এটা হচ্ছে টি টু এটা কি এই গতিবেগে গেলে কতক্ষণ সময় লাগে তাহলে এই গতিবেগে গেলে যদি এই সময়টা লাগে টি মানে আর যদি এই গতিবেগে গেলে যদি এই সময়টা লাগে তাহলে এই দুটো সময়ের মধ্যে মানে ব্যবধান কত হওয়া উচিত সত্তর মিনিট হওয়া উচিত নয় কি হওয়া উচিত আর সেইটাকেই আমি ইকুয়েট করছি সেখানে আমি ইকুয়েশান লাগাচ্ছি বুঝতে পারলে তাহলে আমি এখান থেকে ইকুয়েশনটা কী পেলাম যে এক্স বাই থ্রি মাইনাস এক্স বাই ফোর সান সত্তর মিনিট বা সাত বাই ছয় ঘন্টা এবার এই কোয়েশানটাকে সলভ করলেই তোমার অঙ্ক হয়ে গেল বুঝতে পারলে এই গোটা অঙ্কে এই কোয়েশানটা সলভ করা বড়ো কথা নয় এটা তো তোমরা পারবে তোমাদেরকে শিখিয়ে দিয়েছি ইকোয়েশান সলভ করা কিন্তু এই ইকুয়েশানটা তৈরি করাটাই মেন আর আমি তোমাদেরকে এটা বলেছিলাম যে মানে ইকুয়েশন মানে অ্যালজেব্রাতে দুটো স্টেপ হয় প্রথম হচ্ছে ইকুয়েশন তৈরি করা দু নম্বর হচ্ছে ইকুয়েশন সলভ করা ইকুয়েশন সলভ করাটা সহজ ওটা যাবে তোমরা কঠিন ব্যাপারটা হচ্ছে তৈরি করা এই হচ্ছে কঠিন ব্যাপার আর এটা কঠিন তো যারা বুঝতে পারছো তারা করার চেষ্টা করো যারা বুঝতে পারছো না তারা আমি বলবো এখন স্কিপ করে যাবো পরীক্ষার আগে এত চাপ নেওয়া দরকার নেই ঠিক আছে আর এই গুলো সত্যি কঠিন সবার জন্য এইসব অঙ্ক নয় সবাই পারবে না কারণ সবাই পেরে গেলে তো তাহলে সবাই এন্ট্রান্স এক্সাম ক্লিয়ার করিত এটা এন্ট্রান্স এক্সাম সবাই পারবে না সব প্রশ্ন ঠিক আছে বোঝাতে পারলাম আশা করি অনেকটাই বোঝাতে পেরেছি চলো পরের ভিডিওটা যাই মানে সরি পরের কোশ্চেনে যাই তাহলে তুমি আরো হয়তো বেটার করে বুঝতে পারবে পরের কোশ্চেন এই কোশ্চেনটা পজ করো সেম প্রসেস একটু ভাবার চেষ্টা করো আমি যেভাবে করিয়েছি স্ক্রিন পজ আমি এটা সবাইকে রিকোয়েস্ট করবো যে বুঝতে পারছো যে বুঝতে পারছো না আগের কোশ্চেনটা তো নিশ্চয়ই লিখে লিখে করেছো এই কোশ্চেনটা তো সেরকম সেম ভাষা আছে খালি একটু ডেটাগুলো চেঞ্জ আছে গতিবেগগুলো আগে আগেতে ছিল তিন কিমি চার কিমি প্রতি ঘন্টা এখানে আছে তিরিশ কিমি ঘন্টা এখানে চল্লিশ কিমি প্রতি ঘন্টা এই দেখো এখানে হচ্ছে তিরিশ কিমি প্রতি ঘন্টা আর এখানে হচ্ছে চল্লিশ কিমি প্রতি ঘন্টা ঠিক আছে চল্লিশ কিমি প্রতি ঘন্টা যদি সে তিরিশ কিমি প্রতি ঘণ্টাতে যায় তাহলে সে দশ মিনিট দেরিতে করে পৌঁছায় আগে ছিল চল্লিশ মিনিট দেরি করে পৌঁছানো আর এখানে চল্লিশ মিনিট কিমি প্রতি ঘন্টাতে গেলে সে পাঁচ মিনিট আগে পৌঁছে যায় ঠিক আছে সেম প্রশ্ন তাহলে এরকম করে লাগিয়ে একটু করার চেষ্টা করো না স্ক্রিনটা পজ করো সবাই একটু করার চেষ্টা করো দেখো তো উত্তরটা মানে এরকম আসছে কিনা আমি বলে দিচ্ছি তোমাকে ইকুয়েশানটা কি তৈরি হবে ঠিক আছে তোমরা ইকোয়েশানটা বের করার পুরো রাস্তাটা ট্রাভেল করে পুরো পুরো রাস্তাটা করে করে এসো আমি যেভাবে করে করে এসেছি সেভাবে করে করে এসো কিন্তু আমি একটু শর্টে দেখিয়ে দিচ্ছি যে মানে ডাইরেক্ট আমি ইকুয়েশনটা লিখে দিচ্ছি যে ইকুয়েশানটা কত হবে আমি ডাইরেক্ট লিখতে পারছি তোমরা পারবে না তো তোমরা ডাইরেক্ট লিখার চেষ্টা করো না তোমরা আমি যেভাবে যেভাবে করেছি সেভাবে করার চেষ্টা করো আমি ইকুয়েশানটা খালি লিখে দিচ্ছি এই ক্ষেত্রে ইকুয়েশনটা কি হবে ইকুয়েশনটা এখানে হবে এক্স বাই তিরিশ মাইনাস এক্স বাই চল্লিশ সমান পনেরো মিনিট বা পনেরো মিনিট সমান হচ্ছে এক ঘন্টা চার ভাগের এক ভাগ বা এটাকে নিয়ে লিখতে পারি ওয়ান বাই ফোর ঘন্টা ঠিক আছে এটা হচ্ছে ইকুয়েশান এই ইকুয়েশানটাকে সলভ করলেই উত্তর হয়ে যাবে ঠিক আছে কিন্তু ইকুয়েশনটা তৈরি করাটাই মেন এই ইকুয়েশনটাই তোমাকে তৈরি করতে হবে তো সেই রাস্তাটা মানে পরে করে এসো পরে করে এসে দেখো তোমায় এই কোয়েশনটা তৈরি করতে পারছো কিনা ইকুয়েশন তোমরা সলভ করে নিতে পারবে সে সব শিখিয়ে দিয়েছি আমি কিন্তু ইকুয়েশনটা তৈরি করতে পারছো কিনা দেখো ঠিক আছে স্ক্রিন পজ করো চলো সবাই করার চেষ্টা করো